আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জি শেখ বালুশে দেবে বলছি। বলেন, মাশাআল্লাহ। শেখ আপনার জন্য দোয়া করি যেন আল্লাহ পাক কাল কেয়ামতের ময়দানে বিচার দিন আপনাকে সাফাইতকারীদের অন্তর্ভুক্ত করুক। আমিন ইয়া রাব্বাল, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে যেন জান্নাতে এর সঙ্গে আমাদের সকলকে রাখেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন স্থান দান করেন। বারাকাল্লাহ, জি গুনাহ শেখ, কাতাল্লাহ। আমার জানার বিষয় হচ্ছে, আমার মানে ধারণা আসে, চিন্তা আসে, আমি কনফিউজ যে আসলে আমি কি এটা সুধারণা নাকি কুধারণা আল্লাহকে নিয়ে। যে আল্লাহ কি পাক ধরনের আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, ভালো রাখছেন, সুখ শান্তি দিয়েছেন, পাশাপাশি আমরা যে ইবাদত গুলো করতেছি আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক যদি দয়া করে বা রহম করে আমাদের উপরে, উনি এর প্রতিদান দিবেন, উত্তম প্রতিদান দান করবেন হাসর জান্নাতে। যত ইবাদত করতেছি সবগুলার প্রতিদান আল্লাহ পাক আমাদের দিবেন, এখন দিচ্ছেন, এর বিনিময়ে আমি আল্লাহ পাককে কি দিতে পারতাছি? মানে এই চিন্তা আসে যে আমার কি ভালো ধারণা নাকি খারাপ ধারণা, আমি কি আল্লাহ পাককে কিছু দিতে চাচ্ছি, কি দিতে পারি? ধারণা আসে যে চোখের জল দি, মানে কান্না দিতে পারি, এটা কি আল্লাহ পাক, মানে এটা তাও তো আমাকে এর বিনিময়ে আল্লাহ পাক আরো ভালো কিছু দিবেন, মানে আল্লাহ পাক শুধু আমাদেরকে দিয়ে যাবেন, তা আমরা আল্লাহ জি পাককে কি দিতে পারি? মানে এই ধারণাটা আসে, ভালো ধারণা নাকি খারাপ ধারণা, আর আল্লাহকে কি দিতে পারি আমি, এটা আবার কি জানতে চাচ্ছি। আল্লাহকে যেটা দেবেন বা আমরা দেব, হ্যাঁ বান্দা, সেটা হচ্ছে এবাদত। আমার খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করব। কথা বোঝা গেছে? এই জন্য হাদিসের দোয়ায় রয়েছে, আল্লাহ আইনি আলা জিকরিকে ওয়া শুকরিকে ওয়া হুসনে ইবাদাতিকে, মানে সুন্দর কোয়ালিটির ইবাদতের তৌফিক দান করো। সুন্দর কোয়ালিটি ইবাদত, তো যেই ইবাদত আপনার কোয়ালিটির আছে তার চাইতে সুন্দর থেকে সুন্দরতম ইবাদত করার চেষ্টা করুন আর সমস্ত ইবাদতের ক্ষেত্রে, এবং যেগুলো পরিমাণ বাড়ানো যাবে, যেমন দৈনিক কোরআন তেলাওয়াত অথবা সুন্নত নফল সালাত ইত্যাদি, এগুলির ক্ষেত্রে সুন্নত নফল সিয়াম রোজা এগুলিকে বাড়াইতে পারে। কিন্তু ফরজ তো আপন জায়গায় সংখ্যার দিক থেকে ঠিক থাকবে, পরিমাণের দিক থেকে, কিন্তু সেটার কোয়ালিটি সুন্দর করা যাবে, কোয়ালিটি সুন্দর করা যাবে, খুশু সুন্দর করা যাবে, তাতে জিকির আজগার সুন্দর করা যাবে, মনোযোগী হওয়ার বিষয়টি তো সুন্দরভাবে ইবাদত করার চেষ্টা করুন। এটি হচ্ছে আল্লাহকে আমাদের দেওয়া। এবং আপনার কথা থেকে যেটা জানলাম যে আল্লাহ আমাদেরকে আমাদের ইবাদত বন্দেগীর বিনিময়ে সবই দিচ্ছেন, দুনিয়াও দিচ্ছেন, আমরা দুনিয়াও পাচ্ছি, কিন্তু দেখেন একটি কথা এখানে খুব সতর্ক সাবধান, যে আমাদের এবাদত বন্দিগির উদ্দেশ্য যেন দুনিয়ার নিয়ামত না হয়। যে আল্লাহ তোমার এবাদত বন্দি করেছি, 5 বার সালাত পড়ছি, আমার রুজিটা কম করিও না, রুজি বড় ভালো না, এবং আমাকে কোনো বিপদ আমাদের সম্মুখীন করিও না, আমাকে আমার অসুস্থ করিও না, বা আমার পরিবারকে অসুস্থ করিও না, না না, এই দুনিয়ার গরজগুলো যেন না থাকে। এগুলো আল্লাহ এমনি দিয়ে দিবেন, এগুলো এমনি বোনাস হিসাবে দিয়ে দিবেন। কিন্তু যখনই আমরা এবাদতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, রেজা, সন্তুষ্টির মাধ্যমে জান্নাত, আর জান্নাত হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় প্রতিদান, সেটা আমাদের মূল টার্গেট হবে। জাহান্নাম থেকে রক্ষা, মানে জুহজিহানিন নার উদখিলা জান্নাত, যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে তাকে দাখিল করা হবে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহ রহমতের মাধ্যমে। কিন্তু আল্লাহ আমি নামাজ রোজা করছি, এতে হবে কি? যারা দুর্বল ইমানের মানুষ হয় কি, যে নামাজ রোজা করছে খুব ধার্মিক, তারপরে যখন বালা মুসিবত চলে আসে, আর্থিক সংকট চলে আসে, তখন অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ, আল্লাহ এত ডাকছি তোমাকে, এত দোয়া করছি, এত নামাজ পড়ছি, তাও তুমি খেতে দাও না, তাও তুমি অসুস্থ রাখছো, তখন ইমান হারিয়ে যায়। কিন্তু তকদিরের প্রতি ইমান খারাপ হয়ে যায়, যার ফলে দুনিয়ার কোনো গরজ করবেন না, এমনিতে আল্লাহ দেবেন, এমনিতে দেবেন। এই কথাটি বিজ্ঞ আলেমগণ লিখেছেন, এই কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আমরা এই ভুলে না থাকি। অনেকে এই ভুলের মধ্যে রয়েছেন, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, দুনিয়ার সমস্ত সুখ শান্তির জন্য আমি নামাজ রোজা করছি, হজ জাকাত না, কখনো না, দুনিয়ার সুখ শান্তি তাহলে না তাহলে করবো না? হ্যাঁ, একই অবস্থায় করবো, বরং ওর চাইতে সুন্দর করে করবো, আরো ভালো করবো, সুখে থাকলেও করবো, দুঃখে থাকলেও, এই মন মানসিকতা থাকতে হবে। আল্লাহর রহমতে তৌফিক দান করবো। তারপরে আল্লাহকে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই ইবাদত ছাড়া, কারণ আল্লাহ বলছেন যে মা উরিদু মিনহুম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করেছি একমাত্র তিন ইনসানকে, মা উরিদু মিনহুম রিজক, তারপরে আয়াতে সূরা জারিয়াত, তাদের কাছ থেকে আমি কিছুই চাই না, রিজিক চাই না, ওমা উরিদু ইউতিমুন, তাদের কাছ থেকে খাবারও চাই না,
বরং আল্লাহ রাব্বুল আলামিন যিনি রাজ্জাক রেজিক দাতা এবং তিনি মহাশক্তিধর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে ইবাদত সম্পাদন তৌফিক দান করুন এবং আমাদের ত্রুটি গুলিকে আল্লাহ মাফ করুন। যতই এবাদত বন্দি করি একটি দুনিয়ার নিয়ামতের বদলা এড়িয়ে দিতে পারবো না, বুঝতে পারছেন না, এই চোখের নিয়ামতের বদলা দিতে পারবো না, সারা জীবন সেজদা পড়ে থেকে, সারা জীবন কোরআন তেলাওয়াত, সারা জীবন দিনের কাজ করে দাওয়াতি কাজ করে। সুতরাং যেন আমরা কখনো এই ধারণায় না থাকি যে আমি অনেক কিছু করছি না, আল্লাহ তোমার যেমন শুক্রিয়া আদায় করা উচিত সেভাবে শুক্রিয়া আদায় করতে পারছি না। তুমি যেভাবে আল্লাহ তোমার গুণগান বর্ণনা করেছ আমি পারছি না, আল্লাহ আমার ত্রুটিগুলো মাফ করে দাও। বারাকাল্লাহ ফিক।